नमस्कार बंधुरा, लाभ विथ मौस किचेने सबाई के स्वागत। आज हमें तुम्हारे जन्य निये एसेछि एकटी निरामिष पटलेर रेसिपि। एटी घरे थाका सामान्य उपकरण दिएई तैरी करा सम्भव। ताहले चलो देखे नी एटा तैरी करते की की लागछे। प्रथमेई लागछे आलू आर पटल, डुमो डुमो करे केटे रेखेछि। एरपर लागछे चालमगज आर काजू बादाम, एटिके आमि पेस्ट करे निएछि। आर लागछे टमेटो प्यूरि, सर्षेर तेल, टक दई, आदा ग्रेट करा, हलुद गुड़ो, जिरे गुड़ो, नून आर लंका गुड़ो। आर लागछे फोड़ने तेजपाता, गोटा गरम मसला आर जिरे। এবার কড়াই গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হলে প্রথমে আমি দিয়ে দেব পটলগুলো। পটলগুলো সামান্য ভেজে নিয়ে খানিকক্ষণ পরে আমি দেব আলু। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর হলুদ। পটল আর আলু ভাজা হয়ে গেলে এরপর আমি তুলে নেব এগুলোকে। এবার কড়াই গরম হলে এতে তেল দিয়ে ফোড়ন দিতে হবে গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়ন হলে এরপর আমি এতে দিয়ে দেব টমেটো পিউরি, আদা গ্রেট করা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হলে এর মধ্যে দিয়ে দেব টক দই আর দিয়ে দেব কাজু আর চালমগজ একসাথে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু পটলগুলো। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এবার আমাদের সবজি সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর সবজি সেদ্ধ হলেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ আলু পটলের তরকারি। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইবের জন্য বেল আইকনটি প্রেস করো। আজ আসি, কাল আবার দেখা হবে। নমস্কার।